ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের মিডিয়ায় উঠে এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কি বলা হচ্ছে আজ থেকে হাজিরায় কড়াকড়ি সরকারি কর্মীদের দপ্তরে হাজিরা নিয়ে কড়াকড়ি করলো রাজ্য প্রশাসন হাজিরা নিয়ে যে সরকারি নির্দেশিকা রয়েছে আজ শুক্রবার থেকে সেটাই কঠোরভাবে বলবৎ করা হবে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জানানো হয়েছে সকাল দশটা পনেরোর মধ্যে প্রত্যেক কর্মীকেই হাজিরার খাতায় সই করতে হবে সাড়ে দশটার পর আর কাউকেই সই করতে দেওয়া হবে না বিকেল পাঁচটা পনেরো মিনিটের আগে কেউ অফিস ছাড়তে পারবেন না বৃহস্পতিবার মুখ্য সচিব এইচ কে ত্রিবেদী জেলা শাসকদের জানিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে তাহলে দেখলেন আজ থেকে এ হাজিরায় কড়াকড়ি হলো রাজ্য সরকারি কর্মীদের সকাল দশটা পনেরোর মধ্যে কর্মীদের খাতায় সই করতে হবে সাড়ে দশটার পর আর কাউকে সই করতে দেওয়া হবে না এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব কিন্তু বায়োমেট্রিক চালু করতে হবে অর্থাৎ হাজিরায় কড়াকড়ি করল রাজ্য সরকার